বিএনপি শিয়া আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি 19 অক্টোবর জানিয়েছে আপিল বিভাগ। আজ থেকে কোনো আইনজীবী কোর্টে মিছিল মিটিং করলে আদালত অবমাননার অন্তর্ভুক্ত হবেন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। আন্দোলন থামাতে গোয়েন্দা পুলিশ তাদের অস্ত্র দিয়েই ছাত্রদল নেতাদের ফাঁসাচ্ছে অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নাটোর 4 আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। রাজধানীর ভাটারা নতুন বাজারের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের সময় আগুনে নারী সহ 4 কর্মচারী দগ্ধ। বর্তমান ফেজে কয়লা না থাকায় আজ থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ করছে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি, চালু হতে সময় লাগবে প্রায় 2 মাস। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায়। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক হয়রানির বিষয়টি খতিয়ে দেখবে জাতিসংঘ, জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। আবারও ভারতের অরুণাচল ও বিতর্কিত আকসাই চীনকে নিজেদের অঞ্চল দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন দাস, বাংলাদেশ দলে তার রিপ্লেসমেন্ট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। আজ শুরু এশিয়ান ক্রিকেটের সেরা উৎসব এশিয়া কাপ, মুলতানে উদ্বোধনী ম্যাচে নবাগত নেপালের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হয়ে খেলবে স্বাগতিক পাকিস্তান।